আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গণতান্ত্রিক প্রকৃতি ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে উল্লেখ করে সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এ দেশ এবং দেশের মানুষ নিরাপদ নয় বলেও মনে করেন ওবায়দুল কাদের। বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে। তারা ক্ষমতা এলে বাংলাদেশ আবার লাশের পাহাড় হবে। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা হাতে পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। বিএনপি রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।